আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটি সময় পবিত্র কোরআন মাজিদ পৃথিবীর মানবজাতির জন্য পাঠিয়েছেন। কোরআন নাজিলের আগ মুহূর্তে যে প্রেক্ষাপট পৃথিবীর মধ্যে বিরাজমান ছিল সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই মানবীয় গুণাবলী অথবা মানব বৈশিষ্ট্য সবকিছু হারিয়ে মানুষগুলো কালের সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেল। মা বাবা সন্তান সহকারে বসে একসাথে মদ পান করত, চুরি ডাকাতি রাহাজানি গুম খুন হত্যা ধর্ষণ মদ জুয়া সহ সকল পাপ পঙ্গিলতায় মানুষগুলো ডুবেছিল। মানুষের মনের জগৎগুলো এত বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল, ওই পাপগুলো তারা পেশা এবং নেশা হিসেবে গ্রহণ করেছিল। এজন্য সকল মানুষগুলো একত্রিত হয়ে ওই যুগটাকে অন্ধকার যুগ বলেছেন। ওই মানুষগুলোর মনের জগতে একেবারে তিমির অন্ধকার এসে বাসা বাঁধল। এই কঠিন পরিস্থিতির মধ্যে মানবতার হৃদয়ের মধ্যে আলো জ্বালানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কালাম থেকে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান্নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আপনি আনতে পারেন, মিনাজ-জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর দিকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মানবতা তাদের মানব হৃদয়ের মধ্যে যে অন্ধকারের বাসা বেঁধেছে এ অন্ধকার ভেদ করে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আমি এই কোরআনকে তোমাদের সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 33 নম্বর সূরা সূরা আল-আহজাবের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে মানবতার জন্য সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ হিসেবে পাঠিয়েছি। কার কথা বলতেছে? বিশ্বনবীর কথা, অর্থাৎ কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইটা হচ্ছে কলুষিত সমাজ ব্যবস্থার মধ্যে আলোকিত মানুষ সৃষ্টি করার একমাত্র অবলম্বন। সুবহানাল্লাহ। বলে কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আলো প্রজ্বলিত করতে চায়, আলোকিত মানুষ গড়তে চায়, আলোকিত পরিবার গঠন করতে চায়, আলোকিত সমাজ গঠন করতে চায়, আর আলোকিত একটি দেশ এবং জাতি গঠন করতে চায়, কোরআনের বিকল্প কোনো পথ খোলা নাই। সুবহানাল্লাহ। বলেন যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে কোরআন নাই, ওই হৃদয়টা বিরান বাড়ি। বিরান বাড়ি বুঝেন তো? একটা ঘরের মধ্যে যুগ যুগ ধরে কোনো মানুষ বসবাস করে না, ওই মানব বসবাসহীন ঘর যেমন মাকড়সা এসে বাসা বাঁধে, সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে, জিন ভূত এসে এটাকে দখল করে, মানুষ প্রবেশ করার অনুপযোগী বাড়ি হয়ে যায়। যে কলপটার মধ্যে কোরআন নাই, ওই কলপটা ওই বিরান বাড়ির মতো। বলেন নাউজুবিল্লাহ। শুনুন রাসূলের হাদিস থেকে, জামি ও তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2913। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخراب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার কলবের মধ্যে, যার হৃদয়ের মধ্যে কোরআনের আলোক নাই, ওই হৃদয়টা হচ্ছে কাল বাইতিল খরাব, একটা বিরান বিচ্ছিন্ন অবসবাস উপযোগী একেবারে নিকৃষ্ট কলবে পরিণত হয়ে যায়। রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলছে, মানব হৃদয়ের মধ্যে এমন একটা কল, এমন একটি হৃদয় আল্লাহ তাআলা দান করেছেন, এই হৃদয় ভালো, আপনি ভালো,
এই হৃদয় খারাপ আপনি নিকৃষ্ট হয়ে যাবেন বলে নাউজুবিল্লাহ। সহি বুখারীর হাদিস, হাদিস নাম্বার 52। عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। نبي كريم صلى الله عليه وسلم বলছেন মানুষের বডির ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তর টুকরা আল্লাহ তাআলা দিয়েছেন। এই গুস্তর টুকরা যখন মানুষ ভালো রাখতে পারে ওই পুরা দেহটা তার ভালো থাকে, সেই মানুষটা আলোকিত মানুষ হয়ে যায়, ওই মানুষটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানবে পরিণত হয়ে যায়। ওই গুস্তর টুকরা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই মানুষটা পশু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই গুস্তর টুকরাটা হচ্ছে মানুষের কলব। কলব যত সুন্দর, যত আলোকিত, তত বেশি সে সমৃদ্ধ, সে আল্লাহর কাছে দামি, পৃথিবীর মানুষের কাছে দামি বলেন সুবহানাল্লাহ।